এই শিল্পী শুধু লং প্লেই নয়, রফিকুল হক ঝন্টুর সংগ্রহে আছে তার অডিও ক্যাসেটও। শত বছর ছাপিয়ে 1890 সালে মহাত্মা গান্ধীর কণ্ঠে মেসেজ অফ মহাত্মা গান্ধীর গ্রামোফোন ডিস্কের সংগ্রহ আছে ঝন্টুর। মাইকের রেকর্ড শুনতাম, মাঝে রেকর্ড কালেকশন করতো, তখন তো কালেকশন আমার স্কুল লাইফ থেকে। 1890 সালে প্রকাশকাল, তারপরে কালের বিবর্তনের পরে এটা আবার সিডিতে হলো। 1920 কবিগুরু রবীন্দ্রনাথের স্বকণ্ঠে আবৃত্তি আদি হচ্ছে শত বছর পরে। এটা রাখালবন্ধুর বালা, এটা 1940-41 আপনার প্রডিউস হয়েছে। যে ভদ্রলোক এটা লিখছে সে ভদ্রলোক নাম হলো কবি আবদুল্লাহ মাসচেকি। কিন্তু ওই পিরিয়ডে উনি কলকাতায় HMB এনলিস্টেড গীতিকার ছিলেন। ফিরোজাবাগের 9 বছর বয়সে HMB থেকে MSR অপ্রাপ্ত বয়স্ক হিসাবে ওখান থেকে মাত্র আপনার আটানা ওটার সম্মানী পাইছে। সেই রেকর্ডটা আমি সংগ্রহ করেছি আপনার সিলেটের এক এক অঞ্চল থেকে। প্রথম নজরুল লেখা ভাওয়াইয়া এবং পল্লী আঙ্গিকে আপনার এ লেখলো, গানটার নাম নদীর নাম সই অঞ্জনা। আমি এক লাইন গিয়ে শুনেছি আপনাকে, নদীর নাম সই অঞ্জনা নাচে করে জনাশই আমি যাব। গ্রামোফোন ডিস্ক, এক্সটেন্ডেড প্লেয়িং কিংবা ইপি বা সিঙ্গেল প্লেয়িং সহ নানা মাধ্যমে প্রায় 30,000 গানের কালেকশন আছে ঝন্টুর কাছে। আছে 500 বেশি অডিও ক্যাসেট। গান সংগ্রহ যদি তার নেশা হয় তবে পেশা সিনেমার পোস্টার আঁকা। রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে রংবাজ ছবির পোস্টার আঁকার মধ্য দিয়ে যে কর্মজীবনের শুরু তার ইতি টেনেছেন ঝন্টু বছর 10 আগে। এর মাঝে এঁকেছেন হাজারো ছবির পোস্টার। মানে রাজ্জাক সাহেব বলছে আমাকে, আমার আনন্দে সারা রাত আর ঘুম হয় নাই, আমি সারা রাত বসে বসে ড্রয়িং শিট কিনে আমি রংবাজ লেখাটা লিখলাম।